অন্তর্বর্তীকালীন সরকারের গঠন প্রক্রিয়া নিয়ে বর্তমানে যে ধরনের প্রশ্ন তোলা হচ্ছে, এ ধরনের বিতর্ক সরকারের গতিশীলতাকে বাধাগ্রস্ত করতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারকে লক্ষ্যচ্যুত হওয়ার কারণ ঘটাতে পারে। এ কারণেই বিএনপি মনে করে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে বিষয়গুলো সরাসরি রাষ্ট্রীয় নিরাপত্তা কিংবা সরাসরি সংবিধানের বিধি বিধানের সঙ্গে সংশ্লিষ্ট, সেই সব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়া পরিহার করে একটি সুচিন্তিত সুবিবেচিত প্রসূত পদ্ধতি অনুসরণ করা হলে ভবিষ্যতে উত্থাপিত যে কোনো ধরনের জটিল প্রশ্ন কিংবা পরিস্থিতি মোকাবেলাও সহজ হবে। ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই মিলে মাফিয়া সরকারের পতন ঘটানোর পরে এবার আমরা সবাই চূড়ান্ত লক্ষ্য পৌঁছনের যাত্রাপথে রয়েছি। যাত্রাপথে কোনো কোনো ক্ষেত্রে আমাদের মধ্যে মতভিন্নতা পরিলক্ষিত হলেও আমাদের প্রত্যেকের লক্ষ্য উদ্দেশ্য কিন্তু এক এবং অভিন্ন। কি সেটি? সেটি হলো একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। যেহেতু আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য এক এবং অভিন্ন, সেহেতু নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝির তেমন কোনো অবকাশ আছে বলে বিএনপি মনে করে না। প্রিয় ভাই বোনেরা, প্রিয় উপস্থিতিবৃন্দ, মঞ্চে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, লাখো শহীদের রক্তের বিনিময়, 71 সালের স্বাধীনতা যুদ্ধ আর হাজারো শহীদের রক্তের বিনিময়, 2024 সালে দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধ, সব ক্ষেত্রেই স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিকামী জনগণ বিজয়ী হয়েছেন। সুতরাং হাজার হাজার মানুষ আহত মানুষের আত্মচিৎকার আর হাজারো লাখো শহীদের রক্ত স্নাত জমিনে আমাদের মধ্যে যে জাতীয় ঐক্য গড়ে উঠেছে, যে কোনো মূল্যে আমাদেরকে সেই ঐক্যকে ধরে রাখতে হবে। পরাজিত অপশক্তি